আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। আজকে ঈদের কততম দিন চলতেছে? আজকে বৃহস্পতিবার। ঈদের কততম দিন চলতেছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন বলেন। আচ্ছা, একটু জয়েন করতে করতে আমি একটু বলি, সেটা হচ্ছে যে রিবানাতে 3 লক্ষ টাকা জেতার সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারাও চাইলে পেয়ে যেতে পারেন। ওকে, একটা ছোটখাটো একটা লাইভ করবো, মানে আমি এমন করে রাখি সবকিছু যে নিজেই যখন একটু কোন দিয়ে দাঁড়াবো এটাও আমি ভাবতেছি না। এটা হচ্ছে যে 3 লক্ষ টাকা জেতার সুযোগ, পাশাপাশি হইতেছে যে 20% রিবানা থেকে এখন আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট এভরি প্রোডাক্টের উপরে, বাকি 20% হচ্ছে বিকাশ থেকে আপনাকে ক্যাশব্যাক দেওয়া হবে, ঠিক আছে? আর একজন তো মনে হয় একদম 1 লাখ টাকা হচ্ছে আপনার ই পাবে, এটাকে কি বলে, নগদ 1 লাখ টাকা পাবেন এই এটার মধ্যে জয়েন করলে। অ্যান্ড এটার সঙ্গে আর কী কী করতে হবে সেটা একদম আমি সুন্দর নিখুঁতভাবে আপনাদেরকে ই করে দেবো, বুঝাই দেবো। আমার চলো আরেকটা ফোন, মানে তোমার ফোনটা দাও, আমার ওই ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট হতেছে না। জনি ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? ঢাকায় যারা আমার লাইভ দেখে, মানে বাংলাদেশে থাকা অবস্থা যারা দেখে, দে নো লাইক আমি যে কি অবস্থা, মানে ওয়াশরুমের কি হালত করে রাখি। লাইভটা কি ক্লিয়ার আছে? আচ্ছা, আমাকে একটু জানায় তো লাইভটা ক্লিয়ার আছে কিনা, এখন আমি একটু উপর হইতে পারবো। আমার একটা সোপটা দিলে আমি ওয়াশরুম থেকে বের হইতে পারি। এটা চার্জ, টাটা বাই 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 বাই। আচ্ছা, এটা হচ্ছে রিবানা স্যাফ্রন গোট মিল্ক সোপ যেটা আছে, এটা এটা একদম সব স্কিনের জন্য মানে খুবই ভালো একটা সোপ, এটা ইউজ করে দেখাই আজকে, যদিও এখানে ঝামেলা হইতেছে এভাবে ইউজ করে করে দেখানোটা। এটা মুছতে হবে ক্যাপটা, টিস্যু মুছে মুছে দিচ্ছে লাভ। আচ্ছা, আপনার ভ্যাকেশনের কস্টিং কত হলো এগুলো না আমি কখনো জানতে চাই না। হ্যাঁ, এইসব কিছু তোমার হাজব্যান্ড করে, আমি আসলে ওইভাবে জানি না, যতটুকু আল্লাহ ফোনটা যেন না করে যায়। ভেকেশন নিয়ে একটা ব্লগ আপলোড করবো না, যে কীরকম, যেমন এখন যেখানে আসি এটা লাইক থাইল্যান্ডে, এটা হচ্ছে সুকুম্বিত, এটা হচ্ছে আপনার ইতে কি বলে সই 11, যেটা হচ্ছে বাংলা মানে বাঙালি যে হোটেলটা আছে ওখানে আছে। সো এটা অনেক চিপ আর অনেক কম দাম এই হোটেলটা। সিঙ্গাপুরে কোথায় ছিলেন? সিঙ্গাপুরে ছিলাম হলিডে নে। ফারজান আপা ভালো আছে, আপনি কেমন, আন্টি আপনি কেমন আছেন? আচ্ছা, সোপটাকে আমি দেখাই, এ দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা বার। সো এই মানে সোপ যে এটা, এটা হচ্ছে আপনার নর্মালি যে কেউ পারচেস করে এটাকে 4 টুকরো করে ইউজ মানে করতে পারবে খুব ইজিলি। আমি এটাকে 4 টুকরো করেই আসলে ইউজ করি, ঠিক আছে, এরকম করে। বাট আমার এখানে ডেফিনেটলি আমি যেহেতু হোটেলে আছি, দেশের বাইরে আছি, সো আমি তো ছুরি নিয়ে ঘোরাঘুরি করবো না, দ্যাটস দ্য রিজন আমি সব কেটে দেখাতে পারতেছি না। হ্যাঁ, মাশাল্লাহ তোমাকে সুন্দর লাগছে বা, থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু ফেসটা ক্লিন করি, প্লাস গল্প করি, এরপর বিছানা তুলে দেবো। কালকে তো মাস্ট, আমি আমার ল্যাশগুলো আমার অস্থির লাগতেছে, আমি যে ল্যাশগুলো এখান থেকে খুলবো, সবসময় আমি ল্যাশ ইউজ করি, কি বলে নেলস করি ঘোড়ার টিম পরে টুরে, তারপরে 5-6 দিন পরে মনে আমার কতক্ষণে আমি এটা ছুটাম।
স্কিন পুরা পুড়ে গেছে, বুঝলাম না এবার কেন যে সানস্ক্রিনটা কাজ করলো না। ফেসটা সুন্দর করে একটু ক্লিন করেছি রিভানার হচ্ছে গোট মিল্ক সোপটা দিয়ে, যেটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। এটার দাম হচ্ছে 1050 টাকা, আর আমার ড্রেস দিয়ে দেবো 100%। এখন কিন্তু 20% ডিসকাউন্টে পাবেন, সাথে আবার বিকাশে ক্যাশব্যাক, হিউজ অফার। সবাই ওয়েট করতেছে আমার জন্য, ছেড়ে বাইরে যাবে সবাই। সেও আমাকে তো লাইভে আসতে হইলো, আমি একটু এইভাবে বসে নিই। ফেসটা কিন্তু খুব নাইসলি ক্লিন হয়ে গেল। হ্যাঁ, আমি হচ্ছে শপিং টপিং করতে গেছিলাম, আসার পর একবার মুখ ধুইছি, জাস্ট একটু হালকা লোশন দিয়ে ই করে রাখছিলাম। রানা ভাই কি বলতেছেন, লাইফ কোথা থেকে করতেছি? থাইল্যান্ড থেকে করতেছি, ব্যাংকক ব্যাংকক। আমার বড় নাতিটা কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ, দুইটাই ভালো আছে। আমি ল্যাশ টাইনা টাইনা ছিঁড়ছি, জাস্ট লুক এট মাই ল্যাশেস। আল্লাহ, আমি কতক্ষণে আমি এই ছাতা মাতা মানে চোখ থেকে খুলবো, আমার অস্থির লাগতেছে, এবার বেশি অস্থির লাগতেছে আমার ল্যাশেস। মানে এত এত কিছু করতে হয়, এগুলোরে মেনটেন করতে হয়, বাবা। তোমার ফ্যামিলিটা আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অলরেডি আমি অলরেডি আমি কাপড় চোপড় ভিজাই ফেলছি সব। ইটা লাগবে একটু, মিক্সড করবো কিসে, কি আজও এরা এরা মানে জানে তো ওরা যে আমরা দেশের বাইরে, তাই না? মানে সিরিয়াসলি মানে এরকম আইসে এরকম ই করা যায় নাকি? আচ্ছা, এটা হচ্ছে রিভানার স্যাফরন গ্লোয়িং যেটা আছে, এটা এটা আমার খুব পছন্দের একটা আপনার হচ্ছে মিক্সচার, যেটা হচ্ছে স্কিনকে কী কী করবে সেটা বলতেছি। রাইস আপা, এটা এটা আমি অনেক ইউজ করি এটা। হ্যাঁ সেটাই, এটা হচ্ছে রিভানার স্যাফরন গ্লোয়িং যেটা আছে, এটা দিস ওয়ান। এটা যেটা করতে হবে, ল্যাশ কি ভারী লাগে না চোখের, চোখে আন্টি? না ভারী লাগে না আমার, লাইক আমি যখন ফিল করি যে হ্যাঁ আমার একটু বাতিক আছে, একটু প্রবলেম আছে, হ্যাঁ আমি ফিল করি যে এটা এটা এই যে উল্টায় পাল্টায় যে গেছে ল্যাশ চেসগুলো, এই পাশকে ছিঁড়ে ফেলাইছি আমি। আমার ব্যাগের মধ্যে ব্রাশ আছে, এটা এত এত কিছু করতে হয় সাতা মাতাগুলা। আচ্ছা, সে এটা কিভাবে ইউজ করব এখানে দেয়া আছে, ঠিক আছে? ড্রাই স্কিনের জন্য এখানে একদম সুন্দর করে এখানে লেখা আছে, ফর অয়েলি স্কিনে ইউজ কর মানে কীভাবে ইউজ করবেন, ড্রাই স্কিনে কীভাবে ইউজ করবেন। অ্যান্ড এটা ইউজ করতে হবে রোজ ওয়াটার দিয়ে, এটা এটাও রিভানাতে আমরা পেয়ে যাব। এই যেটা এটাও একদম ইনট্যাক্ট, আমি জাস্ট ওখান থেকে নিয়ে আসছি, এরপর হচ্ছে লাইভে তখন খুলে দেখাইছিলাম, তো খুলতেই পারিনি আমি সেদিন। সো এটা হচ্ছে আপনার রিভানার রোজ ওয়াটার দিয়ে আপনাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে?
আমি যেটা করব, আমাকে বলা হয়েছে আজকে যে ইউজ করে দেখাইতে সম্ভব না আসলে, কারণ আমি যে হোটেলটাতে আছি হোটেলে নাই বোল টোল কিছু নাই, নর্মালি বাকিগুলোতে ছিল। হ্যাঁ, হোটেলে বোল থাকবে না, না ওই বোল না, তোমার ই টাইপের ফ্রিজ কাপের কাপড়, আমি শিওর আমার একটু ব্যাগটা লাগবে, ইসের ব্রাশটা লাগবে আমার, এটার পুরো বেকায় শেখাই গেছে মাসাল আমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আমার একটা সেকেন্ড প্লিজ, আমার ওই ফোনটা লাগবে, আমরা বলে দিচ্ছি যে আপনারা কীভাবে কীভাবে কী কী করবেন। হ্যাঁ, এটা বলে দিচ্ছি, ওই ফোনটা লাগবে, ওই ফোনের মধ্যে আমার এটা আছে, কিচ্ছু আনিনি না, আমি জানি না, অ্যাপ্লিকেটর নাই, আল্লাহ জানা। অনেকদিন পর দেখলাম আপু, সকল ফ্যাসিলিটিস আছে, অ্যাপ্লিকেটর থাকলে তুমি এখনই পারতে। হ্যাঁ, মানে এটার এটারও অ্যাপ্লিকেটর নেই, না এটা এটা ধরো যে তাও হাত দিয়ে লাগাই, এটা হাত দিয়ে, এই জন্য আমি এটা লাগাবো এখন। ওকে সো ডান, ফোনটা একটু দেওয়া যাবে, আমার ছোটো ফোনটা কই, ওই চুচি ওই চুচি মানি ব্যাগের উপরে ছোটো ফোনটা। কিভাবে আমরা 3 লক্ষ টাকা জিততে পারবো ওইটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে, বলে দিচ্ছি যে কিভাবে পসিবল। এটা হচ্ছে যে এবারে সালামি অফারে সকল প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট, নাম্বার ওয়ান, সাথে বিকাশে পেমেন্ট করলে 20% ক্যাশব্যাক পেয়ে যাবো এটা। অ্যান্ড একজন পাচ্ছে 1 লাখ টাকা নগদ ক্যাশ, একজন পাচ্ছে 50,000 টাকা নগদ ক্যাশ, একজন পাচ্ছে, দুইজন পাচ্ছে 20,000 টাকার নগদ ক্যাশ, বাকি 11 জন 10,000 টাকা নগদ ক্যাশব্যাক পাবে। আচ্ছা, এটা করার জন্য আমরা কী কী প্রসিজিওরটা মেনটেন করতে হবে আমাদেরকে, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রিভানার পেজে একটা রেটিং অপশন, মানে রেটিংয়ের ই অপশন দেওয়া আছে, রেটিং অপশনে গিয়ে যে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করবেন ওটার ছবি অ্যান্ড স্ক্র্যাচ কার্ডের ছবি সহকারে জাস্ট পোস্ট করতে হবে, সাথে নিজের প্রোফাইলও পাবলিকলি পোস্ট করতে হবে, ঠিক আছে। এই দুইটা কাজ করলে আপনি 3 লক্ষ টাকা জেতার সুযোগ পেয়ে যেতে পারেন। এটা এখন আমি ইউজ করব হচ্ছে আপনার রিভানার স্যাফরন ব্রাইটেনিং জেল, যেটা আছে ফার্স্ট ওয়ান। হাই আপু, হাই, আমি এটা একটু অ্যাপ্লাই করে অ্যান্ড দেন আমি সেদিন হাত দিয়ে উঠাই এটার সব কিছু দেখাই দিছি। Oh God. কোথায় আছো ডিয়ার? আমি ওই যে ইতে কি বলে সো 11-এ অনেকেই আসছে দেখলাম, আমার প্রোফাইলের স্পেশালি দেখলাম যে আমার অনেক ফ্রেন্ড লিস্টে সবাই লাইক ব্যাংককে কালকে আজকে এরকম করে ঢুকতেছে। আমার যখন দেশে যাওয়ার সময় হয়েছে এখন সবাই আসছে, আর সবাই হচ্ছে বিজনেস, মানে যারাই আসতেছে এখন সবাই বিজনেসম্যানগুলো, তাই না স্বামী? এটার একটা লজিক তো আছে, যারা হচ্ছে আপনার জব হোল্ডার লাইক আমাদের মতো, মানে আমার জামাইয়ের মতো, তারা বেসিক্যালি ঈদটাকেই বাইছা নিতে হয়, আর কিচ্ছু করার নেই। কারণ হচ্ছে যে ঈদ ছাড়া তো আসলে জব হোল্ডার যারা তাদের তো ছুটি পাওয়া সম্ভব না, আর যারা বিজনেসম্যান তারা ঈদ ঢাকায় করে অ্যান্ড দেন তারা হচ্ছে ঈদের 2-3 দিন পরে ওনারা মুভ অন করে। আপা আজকে আপনাকে স্বপ্নে দেখছি। নদী, তুমি স্বপ্ন দেখছো? কি স্বপ্ন দেখছো তুমি? ইদানিং আমার প্রায় ওরে পিটাই দিচ্ছে আমি। আচ্ছা, এই মাস্কটা আমি বেশিক্ষণ না, আপনারা 20 মিনিটস 25 মিনিটসের মতো রাখবেন, আমি হয়তো 7-8 মিনিট রেখে জাস্ট ক্লিন করে ফেলবো। অলরাইট,
এটা ওটা জাস্ট খুব বেশি আমি শুকাই তো দিব না, কারণ এরপর আমি আর ওয়াশরুমে যাব না, আমি টাওয়েল ভিজে জাস্ট ফেসটাকে ক্লিন করে নেবো। অ্যাপ্লিকেশন এরকম করে করে আমার ভ্যাকেশন একদম 10 দিন 9 দিনের ভ্যাকেশন শেষের দিকে একদম। রামবুতান খাবা? দেখলাম তোমার সাথে মিট হয়ে গেছে, তোমাকে দেখে আমি তো অবাক। ও তুমি কি এখানে মানে থাইল্যান্ডে? ভাই না ফেসবুক ওপেন করি না কোনো নিউজ টিউজ দেখি, সময়ই পাইতেছি না। এখন একটু গল্প করব। ওকে স্টান, সোপটা দেখেন এটা আমি নিয়ে আসছি এরকমই যে ইসের মধ্যে, এই যে সোপটা দেখেন দূর, এই যে খুব সফট একটা সোপ একদম বাচ্চাদের মতো। দুলা ভাই আপনি কি শালিকে ভুলে গেলেন? ভুলে না, ও আছে সামনে। সাকি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পর সাকি। এই যে দেখছেন আমার এটা আমি রাখবো 7-8 মিনিট আমি রাখবো, অ্যান্ড দেন এটাকে আমি ক্লিন করে ফেলবো। এটা ইনস্ট্যান্ট একটা আপনাকে ইউনো লাইক গ্লো দিবে, স্কিনটাকে ব্রাইট করবে। এটা কিন্তু বেসিক্যালি একটা স্যাফরন ব্রাইটেনিং জেল যেটা আছে, হ্যাঁ সে এটা হচ্ছে আমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, এটা গ্লোই করতে হেল্প করবে, স্কিনটাকে মানে খুব সুন্দর একটা ইউনো টান টান একটা করবে। কারণ স্যাফরন বেসিক্যালি স্যাফরনের কেজি তো দূরে থাক, মানে এটাকে কি বলে মানে একদম অল্প পরিমাণে স্যাফরন যেগুলো থাকে ওইটাও তো অনেক দাম, আর এটার মধ্যে কিন্তু দেখেন পুরাটার মধ্যে কিন্তু স্যাফরন একদম বোঝাই করা। এই যে জাস্ট লুক, আনাম আনাম স্যাফরন আছে, ঠিক আছে। আন্টি শার্ট ফ্রম ব্যাংকক, শার্ট ফ্রম ব্যাংকক, আমি এখান থেকে কিনে এখানেই পড়তেছি, শপিং করে এখানেই আবার পড়তেছি। একবার ভাবতেছিলাম যে আসবো নাকি লাইভে নাকি, বুঝতেছিলাম না। বোনে ভুলে গেছে আর দুলা ভাই মনে রাখে না, এরকম তো না আসলে। আমি বোন ভুলতে পারে, দুলা ভাইরাই বেশি মনে রাখে। আমার যেটা সেটা কিন্তু আমি এই যে এটা ইউজ করতেছি, অ্যান্ড এটার প্রাইসটা আমি একটু বলে দিই আপনাদেরকে। এটার প্রাইস হচ্ছে, এটা কি স্যাফরন? এটা রিভানা স্যাফরন ব্রাইটেনিং জেল যেটা আছে ওটা। প্রাইসটা তো সেদিনও বললাম, আমাদের প্রোডাক্ট কিন্তু মেড ইন বাংলাদেশ, একদম এখানে সব কিছু লেখা আছে। তারপরে হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্টস কী কী দিয়ে আছে সব কিছু লেখা আছে এটা। এটা আসতেছে নাকি? এটার প্রাইস হচ্ছে 750 টাকা। অলরাইট, রাইট নাও যদি পারচেস করি 20% ডিসকাউন্ট পাচ্ছি। এটার পাশাপাশি আবার আমরা পাচ্ছি বিকাশে থেকে আমরা যখন পেমেন্ট করব তখন হচ্ছে পুরোটা হচ্ছে আপনার মানে 20% বিকাশ আমাদেরকে মানে ক্যাশব্যাক দিবে। আন্টি সিলেটে অনেক পানি, দোয়া করবা। হ্যাঁ ওটাই আমি দেখতেছিলাম, আসলে ফেসবুকে তো ঢোকার ওরকম সময় পাই না। হ্যাঁ 750 টাকা এখানে লেখা আছে। তুমি তো দেখি মাস্টার, তুমি কি ইউজ করো? হাই আপু, হাই রোমান আপা, এই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা সেকেন্ড, ঠিক আছে, একটা ব্লক করার ছিল। সো যেটা বলতেছিলাম যেমন আজকে আমাদের 8 দিন না, আজকে 8 ডেজ,
আজকে 8 দিন, আজকে 8 8, 7 দিন না 8 দিন, আজকে আজকে 8 দিন, আজকে 8 দিন, অষ্টম ডে গেল। আমি আগে লাইভে বলছি, তোমার মনে আছে? ওরে বাবা, না এটার প্রাইস আমি আগে লাইভে বলছি, এটা ওর মনে আছে, এত শার্প। কেন দিনা মিনিট অনেক শার্প ব্যাপার। আপনার কথা আমার মাথায় থাকে। আজকে যেরকম সারা দিন রুমে ছিলাম, রুম থেকে বের হয়েছি, কয়টা বের হলাম, ডান তো করে দিছি আমি, এটা তো কমেন্ট, কমেন্টে ডিলিট করতে পার, মানে আমি চাইলে পারবো, বাট ইটস টোটালি ফাইন, আর কেউ দেখতে পারবে না। এখন এই আজাইরা কাম করার সময় নেই। আপনার ওই শার্টগুলা আনান প্লিজ। কোন শার্টগুলা? ওই যে এটা হচ্ছে ইটস লাইক একটু খুবই ট্রান্সপারেন্ট যেটা, ওটা ওটা বাংলাদেশে পড়বে না, কে পড়বে না? হ্যাঁ, আমার উফ, আমার এটা টান দিয়ে ছিঁড়ে ফেলাইতে ইচ্ছে হতো, মানে নিজের লেজ সব পড়ে যাবে টানাটানি করলে। তুমি কোন দেশে, তুমি কয়টা দেশে গুলা আপু এইবার? ও মানে আপনি হয়তো বলতে চাচ্ছে যে মানে কয়টা দেশে ঘুরলাম। দুইটা দুইটা, সিঙ্গাপুর আর হইতেছে থাইল্যান্ড, দুইটা। কালকে না মানে সরি, আবার যাব সিঙ্গাপুরে, পরশু দিন আবার যাব সিঙ্গাপুরে থাইল্যান্ড থেকে। কানেকশন কি ঠিক আছে? ঘোলা টোলা নাকি লাইফটা, বুঝতেছি না তো আমি এদিকে। আমি চলেন প্রোডাক্ট দেখাই। তেল, এটা হচ্ছে অয়েল যেটা আছে, সেটা হচ্ছে আপনার রিভানার কোকোনাট অয়েল, এটা নারিকেল তেল। এটার যে সুন্দর স্মেল, মানে মাথা নষ্ট করা স্মেল এটার, একদম ইন্ডিয়ার পিক দেখলাম আজ। কবে আমি আবার ইন্ডিয়াতে কবে গেলাম না, ইন্ডিয়া তো কতবার গেছি ওইটা বলতেছিলাম, এবার তো না। হ্যাঁ, ওই ওই রকমই হয়, ধরেন যে কেউ যদি হয় না যে একটা পিকচার, অনেক আগের একটা পিকচার, একটা লাইট দিয়ে দেয়, সো এটা এটা তখন দেখা যায় যে ওই পিকচারটা অনেক আগের হলেও এটা আগে চলে আসে। হ্যাঁ, তোমার বাসায় কে আছে? ব্যালকনিতে গ্যাস থাকলে তো প্রবলেম। আপু আমার বাবা মা আছে আমার বাসায়, আমার আব্বা মা দুজন আছে। হাই মির্জা, রজনী আপা কেমন আছেন? সেটা হচ্ছে আমার কোকোনাট অয়েল যেটা আছে, এটা এটা অ্যাকচুয়ালি এটা একটা ডেঞ্জারাস কোকোনাট অয়েল, এটা চুলের জন্য তো খুব ভালো, ভালোই। এটার পাশাপাশি হইতেছে আপনার এই অয়েলটা আপনি চাইলে আপনার স্কিনও অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এটা আমার সবচেয়ে ফেভারিট যদি দুইটা প্রোডাক্ট বলেন রিভানার, তার মধ্যে একটা হচ্ছে এটা আর সেকেন্ড হচ্ছে আপনার সোপটা, একদম সবচেয়ে ফেভারিট দুইটা প্রোডাক্ট। এর বাইরে তো সব প্রোডাক্ট ওদের ভালোই। আরেকটা এটা হচ্ছে রিভানার অ্যালোভেরা জেল যেটা আছে, দিস ওয়ান, এটা এটার প্রাইসটা আমি একটু বলে দিই, 300 টাকা এটার দাম, বাট এখন অর্ডার করলে কিন্তু দাম অনেক কমে আসবে, ঠিক আছে? এটার ওরে বাবা, এত বড় একটা কন্টেইনারের দাম মাত্র 400 টাকা, এটা হচ্ছে 400 টাকা। সো রাইট নাও যদি অর্ডার করেন সেক্ষেত্রে হচ্ছে পেয়ে যাচ্ছেন 20% ডিসকাউন্ট, আবার 20%। হ্যাঁ, এটা এটা অনেক মানুষ করে। হ্যাঁ, এটা সরাই ফেলি, এটা হচ্ছে রিভানা স্যাফরন গ্লোয়িং প্যাক, এটাই আমার আজকে লাগানোর কথা, বাট অ্যাপ্লিকেটার নাই, সো আমি এটা ইউজ করতে পারলাম না, মানে বোল যেটা আছে ওইটা নাই যে ওখানে রাইখে আমি অ্যাপ্লাই করব। এটার প্রাইস হচ্ছে, বোলও নাই, ওই ওই বোলে গুলানো যাবে না, এটা মানে এরকম স্ট্রেইট বোলে গুলানো যায় না,
550 টাকা এটা, ওকে, এটার দাম হচ্ছে 550 টাকা। অ্যান্ড এখানে সব কিছু লেখা আছে, কেমনি ইউজ করব, কেমনি ইউজ করব না সব কিছুই পেয়ে যাবা। এটা হচ্ছে রিভানার বিউটি বার, অ্যাক্টিভেটেড কার্বন যেটা আছে, এটা হচ্ছে যাদের স্কিন অয়েলি তাদের জন্য। এটা আমি বুঝাইতে চাইলাম ব্যালকনিতে, হ্যাঁ আমার বাসায় তো লোক আছে, আমার বাসা তো মানে ফাঁকা করে কখনই আসি না। খাবার খান কিভাবে? আচ্ছা, নেলস বড় থাকলে, নেলস বড় থাকলে খাবার কি খাওয়া যায় না? আমি তো আজকেও দুপুরবেলা ভাত খাইলাম, এই নেলস দিয়ে তো খাইলাম। নর্মালি যে স্পুনটা ইউজ করি, অ্যাকচুয়ালি প্রবলেম হয়, আমি ফিল করি প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই, প্রবলেম যেখানে আছে সেখানে ওটা সলভ করার মতো ডেফিনেটলি ক্ষমতাও আছে। কালো হয়েছে অনেক 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 কালো হয়েছে, পুরো আমার মানে একদম বার্ন করছে স্কিনটাকে। আপু, অ্যাকনির জন্য কোন সোপটা ভালো হবে? অ্যাকনির জন্য এটা ভালো হবে, এটা অয়েলি স্কিনের জন্য, ঠিক আছে? অ্যান্ড এটার প্রাইসটা মানে যখনই আপনার অয়েলটা মানে রিমুভ হয়ে যাবে তখনই কিন্তু অ্যাকনি আর উঠবে না। এটার প্রাইস হচ্ছে, প্রাইস আমার চোখে পড়তেছে না কেন, খুব সুন্দর করে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, এটার প্রাইসটা কই লেখা আছে একটু দেখবা, এই যেখানে 450 টাকা এটা। হ্যাঁ, এটা দাম হচ্ছে 450 টাকা, রাইট নাও অর্ডার করলে কিন্তু একদম ই হয়ে যাবে, মানে 20% ডিসকাউন্ট, বিকাশে আবার ক্যাশব্যাক, মানে সেই রকম। আর 3 লক্ষ টাকা হইতেছে এটা, কি না কি 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 শপিং করলা? শপিং র্যান্ডম কেনাকাটা, লাইক এটা হচ্ছে আপনার যার যেটা পছন্দ করতেছে, যে যেটা চাচ্ছে, মানে ওই রকম। বাচ্চারা খুব বেশি একটা চায় না আমার, মানে ওদের মধ্যে চাওয়াচাওয়ির জিনিসটা হ্যাঁ খুবই কম। দেখা যায় হাঁটতেছি, কোনো একটা কিছু পছন্দ হইলো, ওরা সহজে বলে না, আগে থাকতেই দুইটা এরকম। তো যার জন্য আমার যেটা পছন্দ হয় আমি তখন বাচ্চাদেরকে আটকায় বলি যে দেখো তো এটা ভালো লাগবে কিনা। আর ওদের একটা ব্যাপার কি, আমি যদি বলি যে এটা এটাই মানে এটাই 100% ভালো, এটাই এটাই তোমার জন্য, ওইটা অ্যাকসেপ্ট করে নেয় ওরা। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে, লাইক আমি আমি যে হ্যাঁ আমি এটাকে রিমুভ করবো, একটু টাওয়েলটা একটু ভিজাই দিতে হবে, মানে আমি যে বড় হয়েছি, মানে আমার আমার পছন্দ না পছন্দগুলো আমি আসলে বলতাম মার কাছে যে না আমার এটা ভালো লাগতেছে না, বা এটা না, এটা এরকম হইলে ভালো হইতো, তা আমার বাচ্চাগুলা বলে না 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 ই লাগবে, টাওয়েল লাগবে, টাওয়েল। ঘর সাজানোর কিছু কিনো নাই? না, ঘর সাজানোর কিছু কেনা হয় নাই, কারণ হইতেছে যে আজকে একটা ই দেখতেছিলাম, ওটাকে কি বলে, আরে ডিম লাইট, কাচের। এটা হয় কি আবার এক্সট্রা একটা টেনশন নেওয়া, হ্যাঁ মানে ওই জিনিসগুলো আবার কেমনে প্যাকিং করো রে, মানে এই এক্সট্রা না, এগুলো এখন আর করতে ভালো লাগে না। একটা সময় এত এইগুলো করছি যে এখন আর এগুলো করতে ইচ্ছে করে না। এখন মনে হয় যে এই যে ধরেন এখানে আসছি, এরপরে আবার ঢাকায় চলে যাব, যার যার মানে কর্মব্যস্ততা, কাজ, দ্যাটস বেটার, লাইক ওকে, একদম চিল মুডে। ওই যে আজকে রুম থেকে বেরোছে 5টায়, যখন অলরেডি এখানে মার্কেট টার্কেট বন্ধের দিকে, হ্যাঁ আমরা নাইট মার্কেটে ঘোরাঘুরি করছি। হ্যালো আপু, হাই আপু, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? খাইতেছি খাইতেছি, খাওয়া দাওয়া করতেছি, উঠতেছি, ঘুমাইতেছি, শপিং করতেছি, ঘোরাঘুরি করতেছি। আমার কাছে মানে খুব কই যেন
আপু আর কি কি জেল আছে দেখিয়ে দিচ্ছি, আর একবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। অ্যালোভেরা জেল আছে, তারপর হচ্ছে স্যাফরন আছে। আমি তো সব নিয়ে আসতে পারিনি, আমি যে কয়টা পারছি হাতের কাছে আমি সে কয়টাই জাস্ট নিয়ে। এটা দেখছেন, আমার এখানে কিন্তু লাইট নাই বললেই চলে, এই হোটেলের লাইট অনেক কম। আসলে রুমের তুলনায় রুম এত বড়, লাইটিংসটা অনেক কম। আচ্ছা না, আমার লাগবে না, আমার চান। আমার স্কিনটা এখন দেখেন, আমার স্কিন কিন্তু পুরা একদম পুড়ে গেছে, পুরো একটা বার্ন একটা স্কিন। সো এই হচ্ছে আজকে স্কিনটা, যেটা হচ্ছে আমি এটা ইউজ করলাম, স্যাফরন ব্রাইটনিং জেল যেটা আছে এটা, এটা আমার সানট্যান রিমুভ করতেও হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, সরাই ফেলি। এটা হচ্ছে আমাদের রোজ ওয়াটার, আমাদের যত প্যাক আছে হ্যাঁ এর মধ্যে রোজ ওয়াটার দিয়ে কোনটা ইউজ করতে হবে, তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলে নর্মাল পানি দিয়ে কোনটা ইউজ করবে, এটা সব কিছু কিন্তু মেনশন করা থাকবে। সে গায়ে সরাই ফেলতেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। আপু আপনি মেকআপ ছাড়া সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ওকে, এটা হচ্ছে রিবানার অ্যালোভেরা, অ্যালোভেরা জেল যেটা আছে ওটা। এই যে অ্যালোভেরা জেল, নট অনলি লাইক আমি আমার স্কিনে ইউজ করব, এটার বাইরে কিন্তু আমি চাইলে আমার চুলেও ইউজ করতে পারবো। হ্যাঁ, চুল একদম কন্ডিশনারের মতো মানে কন্ডিশন হয়ে থাকবে, একদম সফট হয়ে পড়ে থাকবে। তারপরে হইতেছে কোকোনাট অয়েল, দিস ওয়ান, হচ্ছে রিভানার সোপটা। আমি জাস্ট এই কয়টাই নিয়ে আসছি। আর এইটা হচ্ছে রিভানার গ্লোয়িং। ওকে, আমি আমার লাইফটা শেষ করে দেওয়ার আগে বলবো যে যারা জানেন না তাদের জন্যই, তাদের উদ্দেশ্যে আজকে আমার লাইফটা করার কথা মানে করা হলো। রিভানাতে 3 লক্ষ টাকা তো পুরস্কার জেতার পাশাপাশি, এটা হচ্ছে যে কি বলে এখন 20% ডিসকাউন্ট আপনি রিভানা থেকে পাচ্ছেন, বাকি 20% হচ্ছে বিকাশে ক্যাশব্যাক দিবে। সো দেরি না করে যার যার মানে কি বলে এটাকে গোট মিল্ক সোপটা কেমন, খুবই ভালো, খুবই ভালো, মানে খুব ভালো, অসাধারণ। রিভানার হচ্ছে গোট মিল্ক সোপ যেটা আছে, আমি বলছি লাইভে বলছি যে আমার দুইটা জিনিস যদি বলে যে রিভানা থেকে আমি দুইটা জিনিস প্রোডাক্ট পারচেস করবো, সো একটা হচ্ছে আপনার রিভানার গোট মিল্ক সোপ যেটা আছে, এই যেটা এইটা, ওকে, আরেকটা হচ্ছে নারকেল তেল। যদি আমাকে বলা হয় দুইটা প্রোডাক্ট, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি সোপ এটা। সো লেট না করে ঝটপট ঝটপট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন, আর স্কিন কেয়ার প্রোডাক্ট বলেন, মেকআপ প্রোডাক্ট বলেন, এগুলাতে না যখন ডিসকাউন্টে আমার কাছে মনে হয় যে ঝটপট করে কিনে রাখা ভালো। কারণ হচ্ছে কি, স্কিন কেয়ার প্রোডাক্ট লাইক থাকে না, আমরা যখন ইউজ করি বা হেয়ার কেয়ার, তখন যেটা হয় যে না আমরা একদম ওই প্রোডাক্টে বাইরে কখনো কিছু ইউজই করি না। সো এই সময়টাতে আপনারা চাইলে কিন্তু আপনার লাইক সারা বছরের যে যা যা লাগে আপনি একবারে একদম ডিসকাউন্টে সেই মজা নিয়ে জাস্ট আপনি পারচেস করে ফেলতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকেন, অনেক অনেক ভালোবাসা, ইনশাল্লাহ দেখা হবে বাংলাদেশে এসে। হ্যাঁ ইনশাল্লাহ। ও মা, আমি তো এবার তোমাকে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট তাই একসাথে প্রমোট করার জন্য নাইট ক্রিম আছে না, নাইট ক্রিম নেই। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকেন, অনেক অনেক ভালোবাসা। আমি একটু বের হব বাইরে, রিভানার সাথে থাকেন, পারিয়াস মিররের সাথে থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।